টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি, যা সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এ হাওরকে সাজিয়েছে অপরূপ সাজে। তাছাড়া অত্যাধুনিক হাউসবোটের বদৌলতে বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে এই টাঙ্গুয়ার হাওর পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। আর আমাদের আজকের গন্তব্য এই টাঙ্গুয়ার হাওরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ফুডস্টেপস নিউ ভিডিও। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর টাঙ্গুয়ার হাওরে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের একটি পরিপূর্ণ গাইডলাইন, অর্থাৎ কিভাবে টাঙ্গুয়ার হাওরে আসবেন, কি কি দেখবেন, হাউসবোটগুলো সাধারণত কি কি ফ্যাসিলিটিস দিবে এবং কি কি বিষয়ে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, তার সবকিছুই খরচ সহ ইন ডিটেলে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সেগুলো জানতে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে। সো লেটস স্টার্ট। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় মহাখালী বাস স্ট্যান্ড থেকে। বাস 11টায় ছাড়ার কথা থাকলেও রাস্তায় জ্যামের কারণে বাস আসতে দেরি করায় আমরা রওনা করি রাত 1টায়। 16 জনের গ্রুপ হওয়ায় খাওয়া দাওয়া করে নিজেদেরকে বেশ চিল রাখার চেষ্টা করছিলাম, কিন্তু মনে মনে খুব দুশ্চিন্তা হচ্ছিল যে আদৌ আমরা হাউসবোট ধরতে পারবো কিনা। আমরা গিয়েছিলাম এনা পরিবহনের নন-এসি বাসে করে, যা আমাদেরকে ব্রেক দেয়। যেহেতু আমরা খেয়েই বাসে উঠেছিলাম, তাই রাজমণিতে আমরা আর খাওয়া দাওয়া করিনি। তবে হোটেলের পাশেই ছিল একটি আচারের দোকান, যেখান থেকে আমরা আচার নিয়েছিলাম। এখানে আচারের স্বাদ মোটামুটি হলেও দাম ছিল অত্যাধিক। এরপর আমরা বাসে উঠে আবার রওনা করলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। মাত্রাতিরিক্ত দ্রুত বাস চালিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আমাদেরকে সুনামগঞ্জ নামিয়ে দেয় এনা পরিবহনের নন-এসি বাসটি। এখানে একটি বিষয়, নন-এসি বাসে আমাদের অনেক কষ্ট হয়েছিল, তবে আমাদের সাথে একজন এসি বাসে করে এসেছিল, যার আবার আসতে 2 ঘন্টা দেরি হয়েছে। তো আপনারা এসি না নন-এসি কোন বাসে আসবেন সেই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেবেন। বাসের কন্ডাক্টরকে বলে রাখবেন যে বৈঠাখালী ঘাটে নামবেন, তখন তারা আপনাকে সুনামগঞ্জ রোডের একটি ব্রিজের পরে নামিয়ে দিবে, যেখান থেকে মিনিট 2-3 হেঁটেই পৌঁছে যাবেন বৈঠাখালী ঘাটে। তবে আমাদের সাথে যেহেতু ব্যাগপত্র বেশি ছিল, তাই আমরা অটোতেই গিয়েছিলাম। বৈঠাখালী ঘাটে ভেড়ানো সারি সারি হাউসবোট থেকে আমরা আগে থেকে ঠিক করে রাখা ফ্যান্টাসি অফ টাঙ্গুয়াতে উঠি। নৌকায় ওঠার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে টাঙ্গুয়ার হাওর যাত্রায় স্বাগত জানায়। শুরু হলো আমাদের 2 দিন 1 রাতের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এই হলো আমাদের রুম। ফ্যান্টাসি অফ টাঙ্গুয়ার রুম অ্যান্ড সার্ভিস নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আর তাই এই ভিডিওতে আমি তা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। আমাদের ব্রেকফাস্টে দেয়া হয়েছিল খিচুড়ি, মুরগির মাংস, ডিম ভুনা, বেগুন ভাজা, আচার আর সালাদ। এই খাবারের স্বাদ ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ছাদেই গল্প করছিলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। যদিও তখন বেশ সকাল, কিন্তু রোদের উত্তাপ বেশ ভালোই ছিল। এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, অনেকেরই ধারণা হাউসবোটগুলো যাত্রা শুরু করে টাঙ্গুয়ার হাওর থেকে, আসলে কিন্তু তা নয়। হাউসবোটগুলো মূলত যাত্রা শুরু করে সুরমা নদী থেকে, তারপর শনির হাওর হয়ে প্রবেশ করে টাঙ্গুয়ার হাওরে। দেখতেই পাচ্ছেন আশেপাশে আরও অনেক হাউসবোট রয়েছে। সব হাউসবোটের গন্তব্যই মোটামুটি একরকম। প্রথমে টাঙ্গুয়ার হাওর যাবে, তারপর নীলাদ্রি লেক, রাতে টেকেরঘাট থেকে পরদিন সকালে তাহিরপুরের শিমুল বাগান, তারপর বারেকটিলা এবং সর্বশেষে জাদুকাটা নদীতে ভ্রমণ। আপনারা যাত্রাকালে খেয়াল করে দেখবেন, প্রথম দিকে হাউসবোটগুলো সরু পথ ধরে এগোয় এবং এরপরেই চলতে শুরু করে আদিগন্ত বিস্তৃত হাওরে। যখন ধীরে ধীরে সরু পথ থেকে বিস্তৃত জলাশয়ে প্রবেশ করবেন, আপনারা বুঝে নেবেন তখন আপনারা হাওরে প্রবেশ করছেন। দুপুরের এই সময়টা আমরা যে যার মতো স্পেন্ড করছিলাম, কেউ লবিতে ক্যারাম খেলে, কেউ আবার আমার মতো রুমে বসে বসে। এরপর দেখতে দেখতেই পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরে। হাওরের পানির মধ্যে নানা প্রজাতির মাছ, জলজ গাছ এবং নানা ধরনের পাখি দেখা যায়। বর্ষার মৌসুমে যখন জল পরিপূর্ণ থাকে, তখন হাওরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হয়ে ওঠে, আর তাই বর্ষায় ভ্রমণ পিপাসু মানুষেরা ভিড় জমায় এই হাওরে। বেলা 3টায় আমরা পৌঁছে যাই টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে। বেশ রোদ ছিল তখন, তবে পানি ছিল বেশ ঠান্ডা। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে তৈরি হয়ে নিলাম পানিতে নামার জন্য। যেহেতু আমাদের মধ্যে অনেকেই সাঁতার জানে না, তাই আমরা এমন একটি জায়গা সিলেক্ট করেছিলাম যেখানে পানির গভীরতা কম। এখানে আমার সাজেশন থাকবে, যদিও এখানে পানির গভীরতা কম, কিন্তু আপনারা যদি সাঁতার না জেনে থাকেন তবে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া থেকে আমাদের যে লাইফ জ্যাকেটগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুবই ভালো মানের ছিল। এর আগে যখন ২০২২ সালে আমি এখানে এসেছিলাম তখন একটু খোলামেলা টাইপের লাইফ জ্যাকেট ছিল, সেগুলোও ভালো ছিল, তবে এবারেরগুলো বেশি ভালো লেগেছে। হাওড়ে গোসল শেষ করে আমরা রুমে গেলাম, তখন প্রায় ৩:15। রুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু প্রতিটি রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, সো খুব কম সময়ের মধ্যেই আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য লবিতে চলে এলাম। হাওড়ের খাবার এমনিতেই অনেক মজা হয়, আর এখানেও তার ব্যতিক্রম ছিল না। ভাত, ডাল, মাছ, মাংস, ভর্তা, ভাজি দিয়ে বেশ চমৎকার ছিল আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো একটু রিল্যাক্স করলাম, কারণ এরপরে বিকেলবেলা আমরা যাব নীলাদ্রি লেকে। তবে বিকেলবেলা ঘুমিয়ে পড়ায় নীলাদ্রি লেকে আমি একটু কম সময় কাটাতে পেরেছিলাম। যেহেতু হাতে কম সময় ছিল আর আমাদের ইচ্ছে ছিল যে আমরা লাকমাছড়া যাব, তাই কিছুক্ষণ নীলাদ্রি লেকে সময় কাটিয়ে আমরা চলে গেলাম লাকমাছড়ায়। লাকমাছড়া যাওয়ার রাস্তাটি মারাত্মক খারাপ, মনে হচ্ছিল অটোসহ উল্টে পড়ে যাব। তবে সেখানে পৌঁছে আমরা বুঝতে পারলাম যে জায়গাটি এত সুন্দর, আর সে কারণেই মানুষ এত কষ্ট করে হলেও এখানে আসে। এখানে আসার সময় আপনারা অটোতে কিংবা বাইকে যে পরিবহনেই আসুন না কেন, এরা সাধারণত রাউন্ড ট্রিপ দেয়, অর্থাৎ যারা আপনাকে নিয়ে আসবে তারাই আবার আপনাকে পৌঁছে দেবে নীলাদ্রি লেকের সামনে। এরপর আমরা 7:30টার দিকে ব্যাক করলাম হাউসবোটে। সেখানে আমাদের বিকেলের নাস্তা হিসেবে খেতে দেওয়া হলো ঝালমুড়ি আর চা। এখানে আপনাদের বলে রাখি, টাঙ্গুয়ার হাওর আসার সময় অবশ্যই সাথে অডোমস রাখবেন, কারণ হাওর এলাকায় হালকা মশার উপদ্রব থেকেই থাকে। তো এরপর আমরা একটু দেরি করে রাত 11:30টার দিকে ডিনার করলাম, আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন। দ্বিতীয় দিন সকাল 7টা। ট্যুরে গেলে ব্যক্তিগতভাবে আমি সকালে উঠেই প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় ট্যুরে গিয়ে যদি ঘুমিয়েই কাটাই তাহলে কষ্ট করে টাকা খরচ করে ট্যুরে না এসে বাসায় ঘুমানোই শ্রেয়। যা হোক, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ সকাল 8:30 থেকে 9:30 এক ঘন্টা সময় হচ্ছে তাহিরপুরের শিমুল বাগান ঘুরে দেখার জন্য। এরপর আমরা মেয়েরা এগিয়ে গেলাম শিমুল বাগানের দিকে। সুবিশাল পাহাড়, পাশে জাদুকাটা নদী, যার তীরে ভিড়ানো সারি সারি নৌকা। ক্যামেরা বন্দি করে আসলে এই সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয়। মিনিট 10-এর মতো হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই শিমুল বাগানে। এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট, তবে আমাদের কাছে চেয়েছে 50 টাকা করে। টিকিট যত টাকাই হোক, আমরা আসলে কেউই ওয়ালেট নিয়ে যাইনি, আর তাই শিমুল বাগানের ভিতরে না ঢুকে বাহির থেকেই ঘুরে চলে এসেছি। 2022-এও আমি এই সময়ই টাঙ্গুয়ার হাওরে এসেছিলাম, আর তখন শিমুল বাগানে আমার যাওয়া হয়েছিল। যেহেতু বর্ষায় শিমুল বাগানে কোনো ফুল থাকে না, তাই এখানে দেখার মতো বিশেষ কোনো কিছু নেই। মজার ব্যাপার হলো, শীতকালে যখন শিমুল বাগানে শিমুল ফুল থাকে সেই সময় হাওরে পানি থাকে না, আবার যখন বর্ষায় হাওরে পানি থাকে তখন শিমুল বাগানে শিমুল ফুল থাকে না। যাই হোক, আমরা বাহির থেকে ঘোরাফেরা করে চলে এলাম নৌকায়। সকাল 9:45। আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে সেই মজাদার খিচুড়ি, ডিম আর মুরগি। মেঘালয়ের পাহাড় আর জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর সকাল 10:30টার দিকে আমরা গেলাম বারেকটিলায়। ঘাট থেকে বারেকটিলা পর্যন্ত আমরা বাইকে এসেছি। প্রতিটি বাইকে আমরা 2 জন করে উঠেছিলাম, অর্থাৎ এক বাইকে 3 জন করেছিলাম, আর এই বাইকের ভাড়া ছিল ট্রিপ প্রতি 150 টাকা। বারেকটিলায় আমার আগের বার আসা হয়নি, এবারই প্রথম। সারি সারি পাহাড় আর জাদুকাটা নদীর সৌন্দর্য আমাদের সবাইকেই করছিল বিমোহিত। বারেকটিলা ঘোরা শেষ করে আমরা ফিরে গেলাম নৌকায়। গন্তব্য এখন জাদুকাটা নদী। টাঙ্গুয়ার হাওরে গতদিন বেশ গরম থাকলেও আজ আবহাওয়া বেশ সুন্দর, মেঘাচ্ছন্ন চারিদিক। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। একবার শুধু আবহাওয়াটা দেখুন, একদমই চোখ ফেরানোর মতো না। এর আগে যেবার জাদুকাটা নদীতে এসেছিলাম তখন নদীর পানি বেশ খোলা ছিল, তবে এবার কিন্তু তার ব্যতিক্রম পেলাম। নদীতে নেমে আমরা সবাই খুব মজা করলাম। নদীর গভীরতা কম হওয়ায় আমার মতো যারা সাঁতার একেবারেই জানে না তাদের জন্য বেশ সুবিধা হলো। ঠান্ডা পানিতে ভেসে থাকার অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো নয়, অসাধারণ। এর মধ্যে আবার আমাদের হাউসবোট থেকে আমরা জাম্বুরা আর আনারস নিয়ে আসা হয়েছে, আর মুহূর্তের মধ্যেই হুড়মুড় করে সবাই তা খেয়ে শেষ করে ফেলল। জাদুকাটা নদীতে আমাদের এতটাই ভালো লাগছিল যে আমাদের একেবারেই উঠতে ইচ্ছে করছিল না। অনেকটা জোর করেই হাউসবোটের ভাইয়েরা আমাদের নৌকায় উঠিয়ে রওনা করলো সুনামগঞ্জের উদ্দেশ্যে। জাদুকাটা নদীকে বিদায় জানাতে খুব মন খারাপ লাগছিল। থেকে যাওয়ার যদি কোনো উপায় থাকতো তাহলে আমি অবশ্যই এখানে এক রাত থেকে যেতাম। নৌকায় উঠে ছেলেরা ছাদেই আবার গোসল করলো, তারপর সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের হলাম লাঞ্চ করার জন্য। প্রতিবারের মতো এবার তারা প্লেটে বেড়ে খাবার দেয়নি, দিয়েছিল বুফে। অ্যান্ড আই থিঙ্ক ইটস বেটার বিকজ এতে খাবার অপচয় কম হয়। তাছাড়া বুফেতে খাবার দিলে সবাই নিজের পছন্দ মতো এবং পরিমাণ মতো খাবার নিতে পারে। আর এই লাঞ্চ আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে ছিল ভাত, ডাল, মুরগির মাংস, ভাজি, ভর্তা, আচার, আর ডেজার্ট হিসেবে ছিল সাবুরদানার পায়েস। খাওয়া দাওয়া শেষ। এই ট্রিপের আর কোনো স্পট বাকি নেই, এখন আমাদের সুনামগঞ্জ যাওয়ার পালা। তখন আমরা সবাই যে যার মতো টাইম স্পেন্ড করলাম। কেউ ক্যারাম খেলছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ আবার ফটো সেশন করছিল। নীলাদ্রি লেকে আমি শাড়ি পরে গিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ার জন্য সেই সময় কোনো ভিডিওই করা হয়নি, আর তাই সেই আক্ষেপ দূর করার জন্য বিকেলবেলা আবার শাড়ি পরলাম। বিকেলবেলার এই সময়টা হাউসবোটের ছাদে কাটাতে খুবই ভালো লাগছিল, কারণ বেশিরভাগ সময়ই রোদে উত্তাপের কারণে ছাদে খুব একটা সময় কাটানো হয়নি। বিকেলে সুউচ্চ পাহাড় আর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম সুনামগঞ্জ শহরের দিকে। ধন্যবাদ ফ্যান্টাসি অফ টাঙ্গুয়াকে আমাদের ভ্রমণকে আনন্দদায়ক করে তোলার জন্য। দেখতে দেখতে হয়ে এলো সন্ধ্যা, আর আমাদেরও সময় হয়ে এলো সুনামগঞ্জের। আমার নৌকার সুনামগঞ্জের ঘাটে পৌঁছানোর আগেই তারা আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে নুডলস খেতে দিল, আর এই নুডলস শেষ করতে করতেই আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ। নৌকা যখন সুনামগঞ্জের ঘাটে তখন সন্ধ্যা 7টা, আর আমাদের বাস রাত 10:30টায়। তো আমরা ডিসাইড করলাম যে আমরা নৌকার ছাদে আরও ঘন্টাখানেক থাকবো, তো সেই মোতাবেকই আমরা ছাদে রাত 9টা পর্যন্ত ছিলাম। এরপর নৌকা থেকে নেমে আমরা সুনামগঞ্জের পানসি রেস্টুরেন্টে গেলাম ডিনার করার জন্য। তো সেখানে গিয়ে যা বুঝলাম মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে আমাদের খাবারের সিরিয়াল পেতে, আর তাই ডিনার না করেই শুকনো খাবার খেয়ে আমরা বাসে ওঠার সিদ্ধান্ত নিলাম। খানিকটা দেরি করে রাত 11টার দিকে আমাদের শ্যামলি পরিবহনের নন-এসি বাস ছাড়ে, আর আমাদের সিট ছিল একেবারেই পেছনে। প্রচণ্ড ঝাঁকিতে একটুকু ঘুমাতে পারছিলাম না, কিন্তু কি আর করার, এভাবেই তো যেতে হবে। রাত 2:30টার দিকে আমাদের ব্রেক দেওয়া হয় হবিগঞ্জের আলামিন কমপ্লেক্সে। যেহেতু ডিনার করে আসিনি তাই ইচ্ছে ছিল এখানে একটু ভালোভাবে খাওয়ার, কিন্তু এখানকার পরিবেশ মোটেও ভালো ছিল না। ভবিষ্যতে কখনো যদি এই হোটেলে আমি আবার ব্রেক পাই, আই এম শিওর আমি সেদিন বাস থেকে নামবো না। এরপর আমরা বাসে উঠে আবার রওনা করি ঢাকার উদ্দেশ্যে, আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।